HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফর্মের এলিমেন্ট নিয়ে। তো এলিমেন্ট বলতে আমরা আগে থেকেই জানি যে HTML এলিমেন্ট বলতে বোঝায় কোনো একটা ট্যাগের শুরু থেকে তার শেষ পর্যন্ত, অর্থাৎ এই ফর্ম এলিমেন্টটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত। তো ফর্মের এলিমেন্ট বলতে বোঝাচ্ছে এই ফর্মের মধ্যে আমরা কি কি ধরনের ভিন্ন ভিন্ন ট্যাগ আমরা ইউজ করতে পারি। প্রথমে তো আমরা ফর্মের মধ্যে যেই ট্যাগটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ। তো ইনপুটের সাহায্যে আমরা যে কোনো ধরনের ডেটা ইনপুট নিতে পারতেছি ইউজারের কাছ থেকে ইনপুট। তাছাড়া আমরা আরেকটা ট্যাগ ইউজ করে থাকি সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ। তো সিলেক্ট ট্যাগ সাধারণত ইউজ করা হয় আমাদের কোনো একটা অপশনের মধ্যে কোনো কিছু সিলেক্ট করার জন্য। তো আমরা যদি তার একটা উদাহরণ দেখি তাহলে আমরা এই মেল আর ফিমেলটা আমরা এখান থেকে কেটে দেব এবং এখান থেকে জেন্ডারের যে লেভেলটা আছে সেটাও আমরা, আচ্ছা জেন্ডারের লেভেলটা থাক, এখানে আমরা সিলেক্ট ট্যাগ ইউজ করব। অর্থাৎ সিলেক্টের সাহায্যে আমরা কিভাবে ইউজারের কাছ থেকে নিতে পারি ডেটা সেটা আমরা দেখব। আমরা একটা নাম দিলাম যে সিলেক্ট, আইডি আমাদের এখন দেওয়া দরকার নেই। আমরা এই সিলেক্টের ভিতরে কিছু অপশন রাখতে পারি, সেই জন্য আমরা অপশন এই ট্যাগটা ইউজ করব এবং আমরা ভ্যালু বলে দিব যে ফিমেল এবং এখানে আমরা লিখব ফিমেল। সেম ভাবে আমরা অপশন আরেকটা লিখব, এন্টার প্রেস করলে আমাদের জন্য ইমেজ ক্রিয়েট করে দেবে, আমরা এখানে লিখব মেল এবং এখানে লিখব মেল। আমরা যদি কন্ট্রোল অ্যাস প্রেস করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। তো এইখানে আমাদের এখন কিন্তু মেল আর ফিমেল আমাদের অপশন আকারে দেখাচ্ছে, অর্থাৎ একটা লিস্টের মধ্যে অপশন আকারে দেখাচ্ছে যাতে করে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের সিলেক্ট ট্যাগের কাজ। এখন আমাদের যদি এই টেক্সট ইনপুট এরিয়া আমরা ইউজ করতে না চাই, অর্থাৎ যদি আমরা অনেক বড় একটা ইনপুট নিতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এটা দেখার জন্য আমরা এখন টেক্সট এরিয়া এই ট্যাগটার ইউজ করব যাতে করে আমরা ইউজারের কাছ থেকে অনেক বড় একটা ইনপুট নিতে পারি বা একটা রচনা টাইপের জিনিসপত্র আমরা ইনপুট নিতে পারি। তো এই কাজটা আমরা করব জেন্ডারের আগে এখানে করব। তো এখানে আমরা যে ট্যাগ ইউজ করব সেটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। আমরা যদি লিখি টেক্সট তাহলে সে আমাদেরকে সাজেস্ট করতেছে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার মধ্যে আমাদের যে জিনিসটা আমরা বলে দিতে পারি সেটা হচ্ছে টেক্সট এরিয়ার নাম, তো আমাদের এটা এখন দরকার নেই, আইডি সেটাও আমাদের এখন দরকার নেই। তারপর হচ্ছে আমাদের কলাম আর রো। তো আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে আমরা দেখবো যে এখানে প্রায় একটা ছোটখাটো একটা বড় আমাদের টেক্সট এরিয়া সে দিয়ে দিয়েছে যেটার মধ্যে আমরা লিখতে পারবো। তো এখানে সে 30টা রো এর সমান জায়গা দিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রো সমান সমান 10, অর্থাৎ 10টা রো এর মতো জায়গা এখানে ছিল, আর কলাম সমান সমান সে আমাদেরকে দিয়েছে হচ্ছে 30টা কলামের জায়গা। তো চাইলে আমরা এটা ছোট বড় করতে পারি, রো আর কলাম এখানে চেঞ্জ করে আমরা এটার ভ্যালু চেঞ্জ করতে পারি। তাছাড়া আমরা এখানে প্লেস হোল্ডার বলে দিতে পারি। প্লেস হোল্ডার হচ্ছে এমন একটা ট্যাগ যেটার সাহায্যে আমরা বলতে পারি যে ইনসার্ট ইওর ডিটেইল। তো এটা যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদেরকে একটা হিন্ট দিচ্ছে সে যে আমাদের এখানে কি ইনসার্ট করতে হবে। এটা কিন্তু কোনো ভ্যালু না, অর্থাৎ আমি যদি লিখি তাহলে ওটা চলে যাবে, এটা কোনো ভ্যালু না। তো ইনসার্ট ইউর ডিটেলস এই লেখাটা ইউজারকে সাধারণত গাইড করবে যে কোনো কিছু লিখার জন্য। তারপর আমাদের বাটন রয়েছে এলিমেন্ট হিসাবে ফর্মের মধ্যে, আমরা বাটন ইউজ করতে পারি। আর বাটনের অন ক্লিক আমরা ইউজ করতে পারি, যখন বাটন ক্লিক করা হবে তখন আমরা জাভাস্ক্রিপ্টের কোনো একটা ফাংশন আমরা সেখানে কাজ করাতে পারি বা কল করতে পারি। এখন আমরা যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই অপশনের মতোই আমরা কিছু সাজেশন দেখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা ডেটা লিস্ট ইউজ করা দেখব, অর্থাৎ ডেটা লিস্ট আমরা কিভাবে ইউজ করি। তো ইনপুট আমরা এটা ইউজ করব, তারপর আমরা হচ্ছে টেক্সট এখানে আমরা লিখব লিস্ট। তো লিস্টের জায়গায় আমরা নাম লিখব, একটা লিস্টের নাম দিতে হবে মাই লিস্ট। তো এখানে আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করব, সেই জন্য আমরা লিখব ডেটা লিস্ট। তো ডেটা এর লেখার সাথে সাথে সে আমাদেরকে সাজেস্ট করতেছে। তো এই ডেটা লিস্টের একটা আইডি দিব আমরা, আইডি মাই লিস্ট। এতে করে কি হবে, আমার এই ইনপুটটা, অর্থাৎ আমাদের যে ইনপুটটা ছিল সে আমাদের এই ডেটা লিস্ট থেকে ডেটাগুলা বা অপশনগুলা শো করবে ইউজারের কাছে যাতে করে ইউজার সহজেই সিলেক্ট করতে পারে। যেমন আমরা যদি এখন চাই এখানে একটা অপশন দিতে যে আমাদের অপশনটা হবে ঢাকা, আমরা এখানে ভ্যালুটাও দিব ঢাকা। তারপর আমরা যদি নিচে আসি এবং এখান থেকে আমরা চিটাগং দেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে লিখব চিটাগং, তারপর এখানে ভ্যালুটাও চেঞ্জ করে চিটাগং দিব। সেম ভাবে আমরা যদি এখানে আরেকটা যুক্ত করতে চাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মাই মেন সিং, এখানে আমরা লিখলাম মাই মেন সিং। কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু দেখতে পারবো। তো আমাদের ওয়েবসাইটে বর্তমানে এই ইউজার নেম ছিল, পাসওয়ার্ড ছিল। তো আমরা যে ইনপুটটা এখানে ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে এটা। তো এখানে আমরা এখনো ক্লিক করি নাই, আমরা যখন এটাতে ক্লিক করব তখন কিন্তু আমাদেরকে সাজেশন দেখাচ্ছে
যে ঢাকা চিটাগাং ময়মনসিংহ আমরা এখানে চাইলে লিখতেও পারি কোনো কিছু অথবা আমরা যদি প্রথম এখানে ক্লিক করি তাহলে সে আমাদেরকে এই তিনটা সাজেশন দেখাবে তো আমরা যদি চাই যেন ইউজারের সহজ হয় অর্থাৎ ইউজার যাতে কোনো একটা সাজেশন পেতে পারে সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটা সাজেশন আকারে ডেটা লিস্ট আকারে শো করতে পারি তো এই ডেটা লিস্টের অবশ্যই একটা আইডি থাকবে এবং সেই আইডিটা আমরা এখানে বলে দিব আমাদের ইনপুটের মধ্যে যে লিস্ট কোন লিস্ট নিবা তুমি এই লিস্টটা নিবা যার আইডি হচ্ছে মাই লিস্ট তো আমরা যদি এখানে একটু ভুল করে দেই আইডির মধ্যে একটু চেঞ্জ করে দেই তাহলে কিন্তু সে আমাদের এই লিস্টটা নিতে পারবে না কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখবো যে আমাদের এখন আর লিস্ট শো করতেছে না তো এইভাবে আমরা চাইলে একটা ডেটা লিস্ট তার সাথে শো করতে পারি থ্যাংক ইউ